ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে জিবরিল, কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদিরা, হাসান হোসাইনের জন্য কাঁদিনা, আলী ফাতেমার জন্য কাঁদিনা, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদিনা, ফ্যামিলি ছোট একটা দুনিয়া এটার জন্য কাঁদিনা, কাঁদি তো উম্মতের জন্য, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো, শুরু দিন চোখে পানি, শেষ দিন চোখে পানি, মধ্যখানে পানি পানি ছিল, কোন দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও কবরও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী কবরে এখনো জীবিত, না হায়াতুন নবী না, না মামাতুন নবী, হায়াতুন নবী, নাহলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দিই, প্রমাণ চাবেন? তাহলে জেন তো প্রমাণ দেই, কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত, এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাব্বারায় যায় সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম, দুনিয়া শুনছে ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো, বিশ্বাস হয় না? মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্রাজুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞেস করেন আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দিয়া যাই, দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মোসাবা করে চুমা দিয়েছেন, বিশ্বাস হয় না? হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন, জান জান ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে পড়াইতেন, একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও, তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহর রসুল বসা বসা মজমার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি আসতেছে, সত্যায়িত করে আসেন আমার কথা, এখনো চোখে পানি, আল্লাহওয়ালারা দেখেন আল্লাহর রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহর রাসূল কাঁদে, জিজ্ঞেস করছে কাঁদেন কেন, বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে, বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অবাব অবাব বলি, দেশে আগের থেকেই স্লোগান দিতেছিল, জানাইতেছিল অবাব হবে, অবাব অবাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে ওইটাও যদি থাইকা যাইতো, তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম, কম টাকা খরচ হয়েছে, কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রাখা বুঝাইতেছে, এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবে।
উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতেও রাজি মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মনে বোঝেন না, ঠিক না? কি বোঝেন? এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতো রাজি মারতো রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার, যার উপরে শুধু একটা চেয়ার আল্লাহর কুরসি, কুরসির নিচে শুধু একটা চেয়ার যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য, আর কারো জন্য না। নাহলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা? কেন দোয়ার ভিতরে না, আজানের দোয়ার ভিতরে কেন আসবে, কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আস-সালাতিল কাইমা আতি লাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। কেন আসবে? ওই যে কিয়ামতের দিন যাবে বসবে না, আল্লাহ টাইম পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না, আল্লাহ বলবে কেন বসেন না, বলে বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করে? আফসোস বুঝলাম না, আফসোস বুঝলাম না, কে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়ইদুকুমুল হাউস, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পরে আসবে আমি বসবো না, পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো, কেননা আপনার প্রতিশ্রুতিগুলো আমি, আপনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব তো করব কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না হব না। আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেন ঘোষণা হবে অমুকে উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো, আমি মুখ দেখাবো তো দেখাবো কি কইরা, বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিই। শুধু এইখানেই শেষ না, আমি পলসে রাতে ছুটা যাব, যে দেখবো কে ফাইসা গেল, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল, ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য,
জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়ে যেন কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো, আসলো নারী যেন জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায় উঠা এক মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায় তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো, তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যেতে দিব। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়, তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আসো। প্রস্তুতির জন্য আসছিলেন আদর্শ, আসেন। আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব, নিব পাক্কা ওয়াদা, বিলকুল নামাই, কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে, নবীর আদর্শ শিখতে হবে। কোথেকা? নেটের থেকা? নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন, কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব কোথেকে পাবেন? চেহারা দেখার সওয়াব কোথেকে পাবেন? কিছুক্ষণ বসার সওয়াব কোথেকে পাবেন? শিখার সওয়াবটা কোথেকে পাবেন? নেট কিন্তু 2 নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন, আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব, শিখবো, ঠিক না? হ্যাঁ, বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ, আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, এক না নামাজ, একের ভিতরে 100 নামাজ, একের ভিতরে কি 100, একের ভিতরে 100 নামাজ, ওকে জীবন করে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়ব, কে কে ওয়াদা করতে পারি, পাক্কা কিন্তু আল্লাহ কবুল করুক। যুবকরা কি বলে, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, নামান, কোনো অবস্থায় না, কোনো অবস্থায় না। আপনি জানেন না নামাজ কি জিনিস, আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে, আল্লাহ ডাকে না ডাকে না, কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হায় হায়, ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না, কোন উম্মতকে ডাকেন নাই, আপনাকে আমাকে ডাকে। আরেকটা কথা যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখা বলবো, পায়ে হাত রেখা, আন্না বহুত হয়ে গেছে, আল্লাহকে কখনো নারাজ করব, আল্লাহকে কখনো কি করব না, নারাজ করব না। প্রমাণ কি হবে জানো, যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না, কমসে কম সারা দিনে 3 বার হলো ইস্তেগফার করো, 3টা সময়, ঘুমানোর আগে 1 বার, যে আল্লাহ সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো নাহলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তোমার সাথে তওবা করে ঘুমাইতেছি, এতটুক বেলা ঘুমায়লো, এটাও ইস্তেগফার, তওবা, ঘুমের থেকে উঠা 1 বার, দুপুরে 1 বার, 3 বেলা হইল তওবা করি, ইস্তেগফার করি, মাপ চাই আল্লাহর কাছে, পারবো? সবাই বলতে চায় না, পারবো তো?
ها